আজকে সন্ধ্যেবেলার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন 7:30 মতন বাজে, আমি আর মেয়ে যাচ্ছি একটু হাবড়ায়। কয়েকটা নেমন্তন্ন আছে, আরও নিজেদেরও কিছু কেনাকাটা আছে, টুকটাক কিছু কেনাকাটা করব। তো সঙ্গে থাকুন। আজকে বাড়ি থেকে বেরোনোর সাথে আজকে টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি আমি আর মেয়ে। চায় কলিংটা আর খুলছেই না, একদিন যে এসে ঘুরে যাব। চায় কলিং এ কেউ আসছে? রিলায়েন্স ডিজিটাল খুব শিগগিরই খুলবে আমাদের এখানে। খুলে গেছে? কি করবো? ও খুলে গেছে? হ্যাঁ। ও আমি জানি না তো কবে খুললো। খুলে গেছে দেখছো বাইকটা, কিন্তু ইয়ে অ্যানাউন্সমেন্ট আসলো কিছু করে আমরা এখন চলে এসেছি হাবড়াতে স্টেশন রোডে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য গিফট এখান থেকেই নেব। এখানে অনেক দোকান আছে, সোনার দোকান, তো এখান থেকে একটা দোকান থেকে নেব। এখন চলে এসেছি একটা কসমেটিক্স এর দোকানে। এই দোকানটায় যখনই আসি তখনই প্রচন্ড ভিড় থাকে, তার মধ্যে থেকে দেখার চেষ্টা করছিলাম সুগারের কাজলটা। আমরা অনেকক্ষণ হয়ে গেছে হাবড়া এসেছি, এখনো পর্যন্ত কিছু আমাদের খাওয়া হয়নি। তো ওই দোকানটায় কাজল পেন্সিল কিনতে গেছিলাম, প্রচন্ড ভিড়। তো আগে মেয়েকে বললাম চল আগে ফুচকা খেয়ে আসি, তারপরে এসে আবার কিনবো। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। এখন চলে এসেছি আমরা খাবার কিনতে, আবার রাত্রির খাবার আর কি, আমার আর মেয়ের রাত্রের ডিনার। আমার হাজবেন্ডের একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো আমি আর আমার মেয়েই খাবো, তো সেই জন্য বাইরে থেকে কিনে নিলাম আজকে। বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো টোটো আসছিলই না, একটু অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য একটা প্যাডেল ভ্যান আসছিলো, প্যাডেল ভ্যানেই উঠে গেলাম। একটা প্যাডেল ভ্যান ভাই অনেক দিন পর উঠলাম, অনেক বছর মানে অনেক দিন পরই উঠেছি ভ্যানে। ভালোই লাগছিলো ভ্যানে যেতে, কিন্তু চেন পড়ে গেছে, যাচ্ছি কিছুক্ষণ পর পরই ভ্যানে চেন পড়ে যাচ্ছে, যাচ্ছি কিছুক্ষণ পর পরই ভ্যানে চেন পড়ে যাচ্ছে। চলে এসেছি বাড়ি, একটু ফটাফটি বাড়িতে ঢুকবো। দশটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে আজকে। এত রাত হয় না, জেনারেলি এত রাত হয় না, আজকে হয়ে গেছে। আজকে বেরিয়েছিও দেরি করে একটু। দেখিয়ে দিই কি কিনেছি। একটা স্টকিংস কিনেছি মেয়ের জন্য,
নেল পলিশ কিনেছি একটা, এটা এমনি নর্মাল ব্লু হেভেন কোম্পানি কেনা হয়েছে, বেশি ব্যবহার করে না যেহেতু। এটা একটা ফলস নেল কিনেছে, একটা সুগারের কাজল পেন্সিল কিনেছি, আর এখানে আছে কিছু চিরুনি, ছোট ছোট চিরুনি আমার হাজবেন্ডের জন্য। আর এবার আসল গিফটটা দেখাই, প্রথমে একটা দোকানে গেছিলাম, সেখানে ঠিক পছন্দ হচ্ছিল না, তারপর আবার একটা অন্য দোকানে গেলাম, সেখান থেকেই নিয়েছি। এই যে সুন্দর হয়েছে না, এই যে কানেরটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা। রুমাল কেনা হয়েছে, কিনেছি আমার একটা সব বড় বড় কড়াই, এবার একটা ছোট কড়াই কিনেছি, এই জন্য ব্যাস এই কেনাকাটাই করা হয়েছে আজকে। এখন রাত্রে ডিনার করতে বসে গেছি আমি আর মেয়ে, আজকে আমাদের ডিনারে রয়েছে চাউমিন আর ড্রাই চিলি চিকেন, আর সাথে আমি থামস আপ কিনে নিয়েছি, থামস আপটা কিনেছি, আমি অনেক খাবার শো দেখি তো আমার খুব ভালো লাগে একটা মেয়ে এরকম ছোট্ট গ্লাসে করে কিছু ড্রিঙ্ক খায়, তো আমি কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে, এইভাবেই খাচ্ছি আজকে ডিনারটা আমরা করছি। মেয়ে টিভি চালিয়েছে তো গান চলছে, মানে ভিডিও হচ্ছে একটা চলছে, তো সেটাই দেখছি খাচ্ছি, ওই যাই হোক গানের সাথে ভিডিও তো থাকে, গান চলছে গানটা শুনছি ভিডিওটা দেখছি, ওইভাবেই খাচ্ছি ডিনার করছি আমরা। এবার লোকটা বলেছে কি, ওই যে ট্রেন্ডস এর সামনে ভ্যানটা দাঁড়িয়েছে, চেন পড়ে গেছে বলে দাঁড়িয়েছে, এবার উনি চেনটা ঠিক করেছে, ওর একবার আমরা নেমেছি নিচে, আমরা পেছনে ছিলাম, আমরা উঠে বসেছি, লোকটা ভ্যান চালাবে, হট করে লোকটা নিচে নেমে গেছে, আমি দেখি ভ্যান উপরের দিকে উঠছে, নুরে বাবা রে বলে নেমে গেছে, তাদের আপনি বলবেন তো আপনি নামবেন দিয়ে ভ্যান পরে এরকম উপরে উঠে গেছে, উঠে গিয়ে ওরকম করে কি করতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার আবহাওয়া সম্পর্কে এমনই পূর্বাভাস, কি পূর্বাভাস, শীত পড়বে তবে তাপমাত্রা হাফ আর কাঁপানোর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, আর নিজের ইচ্ছা মতন বাঁচুন, বি পজিটিভ থিঙ্ক পজিটিভ।